অনেক দিন পর একটা নেমন্তন্ন পেয়েছিলাম, আর নেমন্তন্ন পেতে কার না ভালো লাগে বলো? একটু সেজে গুজে যাবো, খাওয়া দাওয়া করবো, আরও কত কি করব। তো আজকে চলে এসেছি আমি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তো কার অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসেছি, সেখানে গিয়ে কী কী করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে দেখতে পাচ্ছ আমার হাতে দুটো ওড়না রয়েছে, যেহেতু আমি হোয়াইট কালারের চিকেন কারি কুর্তিটা পরেছি। এবার এটার সাথে আমি বুঝতে পারছি না আমি কোন ওড়নাটা নেব, রেডটা না গোল্ডেন কালারটা। গোল্ডেন কালারটা নিয়েছিলাম, বাট এটা না অতটা যাচ্ছে না, বাট রেডটা যাচ্ছে। হ্যাঁ রেডটা তো যাবে, হোয়াইটের সাথে রেড যাবে, এটা কোনো ইয়ে না। তো ভাবছি রেডটাই নেব। আর একটা প্রবলেম কি হয় জানো, আমার আমার সাথে এটা হয়, কার কার সাথে হয় আমি বলতে পারবো না। যদি আমি যেটা বলছি সেটা যদি তোমাদের সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্য বিশেষ করে এটা মেয়েরা রিলেট করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটাই, এই জামাটা পরেছে দেখতে পাচ্ছ, মানে এটাতে কি বলবো মোটা লাগছে। কোনো কোনো জামা আছে দেখবে, কোনো কোনো জামা পরলে না একদম স্লিম লাগে, মানে এত সুন্দর লাগে মনে হয় যে অনেক পাতলা হয়ে গেছি। আবার সেই সময় তুমি যদি অন্য কোনো ড্রেস পরো সেটাতে তোমাকে মনে হবে যে আরে কত মোটা লাগছে। মানে আমি বুঝতে পারি না এক একটা জামা পরলে এক এক রকম কেন লাগে, মোটা পাতলা। মানে তোমাদের সাথেও কি এরকমটা হয় হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এরকম টাইপের রিলস একটা দেখছিলাম কিছুদিন আগে, তো আমি ভাবছিলাম যে হয়তো এটা শুধু আমার সাথেই হয়, তো পরে ভাবলাম যে না হয়তো এটা আমার সাথেই না অনেকের সাথেই হয়। সো যাই হোক, এখন বাজে 3:45 বাজে, এখন আমি রেডি হব। আর হ্যাঁ, আর মেইন যে কাজটার জন্য যাচ্ছি সেটা হচ্ছে যার ছেলের অন্নপ্রাশন, প্রিয়া বললাম, ওর আজকে মেকআপ করাতে হবে। মেনলি মেকআপ করার জন্য যাওয়া, আর তার সাথে ইনভাইটও করেছে, আর এটার সাথে রেডটা নিলাম, বেশ ভালো লাগছে কিন্তু। কেউ যদি নেমন্তন্ন করে, নেমন্তন্ন করার পর মানে যে কোনো অনুষ্ঠান বাড়ির কথা বলছি আর কি, অনুষ্ঠান বাড়িতে না কিছু নিয়ে যেতে তো হয়, সবাই কিছু না কিছু নিয়ে যায়। এবার আমার প্রবলেমটা হয়ে যায় এটাই যে আমি কী নিয়ে যাব আমি না বুঝতে পারি না, যে এটা দিলে ভালো হবে না ওটা দিলে ভালো হবে। নর্মালি অন্নপ্রাশনে কাঁসার থালাটাই প্রেফার করে সবাই, আমিও সেটাই দিই। এবার ভাবছিলাম যে হয়তো কাঁসার থালা অনেকেই দেয়, এবার তো সেক্ষেত্রে অনেক হয়ে যায়। এবার তাই আমি এবার ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট টেডি বিয়ার দিয়ে দিই, তাহলে ও খেলতেও পারবে। আর এখন তোর খেলারই বয়স, যতই কাঁসার থালা দিই নিজে হাতে তুলে তো আর খেতে পারবে না। তো যে জায়গাটা আমাদের প্রোগ্রাম সেই জায়গাটা আমি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ডোমকলে। ডোমকল জায়গাটার নাম হচ্ছে কুঠিতে, কুঠির একটা অনুষ্ঠান বাড়িতে, মানে বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে না আর কি। আর এই অনুষ্ঠান বাড়িটা আমাদের ডোমকলে নতুন করেছে। আমাদের ডোমকলে দুটো অনুষ্ঠান বাড়ি টাইপ, লজ টাইপ অনুষ্ঠান বাড়ি দুটো আছে, একটা হচ্ছে দু তিনটে আছে এরকম। আমার যেটা জানা আছে সেটা হচ্ছে একটা রোহিণী লজ বলে আছে, আর এটা যেটা সেটা নতুন করেছে সেটা হলো তোমার উমা অনুষ্ঠান বাড়ি বলে, এটা কুঠিতে। তো আমি কোথায় এসেছি তোমাদের বলে দিই, তো আমি এসেছি হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আছে, তার ছেলের ছেলে নামে এটাই তো জানা হয়নি এখনো, তো তার ফুচকের অন্নপ্রাশন আছে, তো সেই কারণে এসেছি রাইস সেরেমনি প্রোগ্রামে। আর তার সাথে আমার মেইন যেটা কাজ হচ্ছে মানে ওর মাকে সাজানো। তো এসেই দেখি যে এখনও ফটোশ্যুট চলছে, মানে ওর বাচ্চার ফটোশ্যুট করছে আর কি, যেহেতু আজকে ওরই দিন, আজকের হিরোইন হচ্ছে আমাদের এই পুচকুটা। তো এই বাচ্চাদের ছবি তোলা না একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় দেখবে, যদি একবার বাচ্চা কান্না শুরু করে দেয় সেক্ষেত্রে তো ছবি তোলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এ না ভীষণ মিষ্টি ছিল, দেখতে পাচ্ছ ছবি তুলছে কী সুন্দর, হাসছে, পোজ দিচ্ছিল। এবার বাচ্চারা এরকম করে হাসি খুশি করে থাকলে ছবি অটোমেটিক মানে উঠে যায়, তুলতেও ভালো লাগে। তো এর নাম হচ্ছে ফারা খান, ওরই আজকে অন্নপ্রাশন। তো ওর মাকে সাজাবো, ওর মা ওইদিকে তো শুট করছে বলে এই শাড়িটা পরে একটা ছবি নিয়ে তো তুলে নেবে, বললাম ঠিক আছে তুলে নেবো। এটা হামি দিয়ে দাও। এই যে বাচ্চাদের ছবি তোলা না কি হচ্ছে, বাচ্চাদের ছবি তোলা না খুব ডিফিকাল্ট বুঝলি, মানে ওরা তো একভাবে থোড়ি পোজ দেবে, হাত পা ছোটাবে, ছুটবে, এই করবে সেই করবে। তোমার মাম্মামের ছবি তোলা হলে তোমার মাম্মাকে সাজাবো, চলো।
তো ওই দিকে ওর মা ছবি তুলছিল, আর আমি ওই পুচকিটার সাথে একটু খেলা করছিলাম আর কি। বাচ্চাদের না আমার চটকাতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চাটা যদি একটু গুবলু গাবলু হয় সেক্ষেত্রে তো কোনো মানে কথাই হবে না, দুই গাল চটকে একদম শেষ করে দেবো, লাল করে দেবো এরকম একটা ব্যাপার। আর এই যে বাচ্চারা না কোলে থাকলে এমনি চুপচাপ থাকলে হাসলে খেললে ভালো লাগে, একবার যদি কান্না শুরু করে দেয় আমি না চুপ করাতেই পারি না, মানে ওই ব্যাপারটা আমার আসে না যে ও করে চুপ করায় না বাচ্চা, আমি না পারি না ব্যাপারটা। হচ্ছে প্রিয়া যার ছেলে সরি মেয়ের অন্নপ্রাশন, তো ওকে আজকে সাজাবো, তো হেয়ার ক্লিপিং হয়ে গেছে, ও কিছু আগে থেকে বলে দিয়েছে আমি কিছু বলবো না, ও কিছু তুমি যেটা করবে সেটা আমার ভালো লাগবে অবশ্যই, আমি আমার সব থেকে বেস্টটাই ট্রাই করব। আর হ্যাঁ এখানে যারা আছে মোটামুটি সবাই আমার সাবস্ক্রাইবার, এই যে হ্যালো করে দাও, কই তোমার নামটা বলো, আগে হাই প্রিয়া, আমি বলে দিয়েছি ও ক্যামেরাতে না আসার আগে আমি ওকে বলে দিয়েছি যে প্রিয়ার বাড়িতে মানে প্রিয়ার অনুষ্ঠানে আমি প্রোগ্রামে আজকে আসছি আর কি। তো প্রিয়া আর কে, হাকিমা, হাকিমা এই কে নাম কি, টিনা, টিনা ও ফারানা, ফারানা তুই, তুই কিনা, আচ্ছা সবাই মিলে আছে আর আমার এই যে ও আছে, তো যাই হোক চলো আগে তাড়াহুড়ো করে একটু সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে ওভারঅলটা দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছো ওর রেডি হয়ে গেছে, মানে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, ওভারঅল ফুল লুক কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র জুয়েলারি পরানোই বাকি, তো সেটাও এখন পরিয়ে দিচ্ছি। আর ও চুল বাঁধার ব্যাপারটা আমাকে প্রথমে বলেছিল, মানে জিজ্ঞেস করলো যে কি করলে ভালো লাগবে, তো আমি বললাম সিম্পলের মধ্যে যেটা করে দিয়েছি আমি সেটাই খুব ভালো লাগবে, মানে দেখতে পাচ্ছ সামনে কার্ল করে একটু মেসি টাইপের করে দিয়েছি, আর পিছনে নর্মাল খোপা, তার সাথে তোমার গাজরা দিয়ে দিয়েছি, জুঁই ফুলের গাজরা। আর জুঁই ফুলের স্মেলটা না এত সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে অন্য জগতে চলে যাই মানে স্মেলটা শোনার পর। জুঁই ফুলের স্মেল কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। সো দেখতে পাচ্ছ ওকে সাজানো হয়ে গেছে, ভেবেছিলাম যে সাজানোর মাঝখানে মাঝখানে একটু করে ভিডিও করবো, বাট টাইম হয় না। তো ও প্রথমে বলেছিল বেঙ্গলি করে শাড়ি পরানোর জন্য, বাট ওর কোমর বন্ধনী নেই, এবার কোমর বন্ধনী হলে কি হয় এই জায়গাটা একটু চেপে থাকে ভালো লাগে, তো ওকে বললাম মানে আমি সাজেস্ট করলাম যে প্লেট করে পরো ভালো লাগবে। প্রিয়াকে রেডি করানোর পর এবার প্রিয়া তার মেয়ের জন্য যে খাবারগুলো বানিয়েছে আর কি সেগুলোই রেডি করবে, তো তার জন্য থালাগুলো দেখতে পাচ্ছ কাঁসার, কি সুন্দর সুন্দর থালা, আমার দেখে মানে ভীষণ ভাল লাগছিল। নর্মালি সব কাঁসার থালাগুলো কি করি আমরা, ওই ঠাকুরের প্রসাদ মানে জল মিষ্টি দেওয়ার জন্য আর কি, মিষ্টি জল দেওয়ার জন্য ব্যবহার করে থাকি আর কি, তো থালাগুলো সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে ফুচকা স্টলও বসেছিল, তো ভাবলাম যে এই ফাঁকে চলো একটা ফুচকা খেয়ে নিই, তো অনেকদিন পর প্রায় অনেকগুলো সেদিন ফুচকা খেয়েছিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছ ফারাও রেডি হয়ে গেছে এখানে, মানে মাও রেড তারপর তার সাথে মেয়েও রেড, ম্যাচিং ম্যাচিং করে পড়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ প্রিয়ার জন্য সরি প্রিয়ার মেয়ের জন্য মানে ফারার জন্য এখানে ওর সব রকম খাবার সাজিয়ে দিয়েছে, এগুলো জাস্ট সাজানোর জন্যই, থোড়িও খেতে পারবে, খেলে হয়তো একটু পায়েস মুখে দিয়ে দিল, একটু চাল একটু হাতে পিষে মুখে দিয়ে দিল, ব্যাস এটাই। বাট যদিও ওর জন্যই সব কিছু হচ্ছে, যদিও খেতে না পারুক বাট এগুলো তো করতেই হবে না, আর এগুলো কিছুটা রিচুয়ালসের মধ্যেও পড়ছে। তো আমার এই ব্যাপারটা সত্যি জানা ছিল না যে মুসলিমদের মধ্যেও এরকম ধুমধাম করে অন্নপ্রাশন করা হয় আর কি, ব্যাপারটা জেনে আমার ভীষণ ভালো লাগলো, মানে আমি ব্যাপারটা অতটা আমার পরিষ্কারভাবে জানা ছিল না যে আদৌ করে কি না, তো আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে না অন্নপ্রাশন মুসলিমরাও করে আর কি। তো যাই হোক ওই দিকে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর এখানে সবাই বলল আমার সাথে ছবি তুলবে, তো সে কারণে এখন মানে সেলফি টাইম আর কি, সবাই সবার সাথে ছবি নিচ্ছে। তো ছবি তোলার পর্ব শেষ হলে এখন শুরু হলো, ছবি তোলার পর্বই চলছে বাট আমাদেরটা শেষ হয়ে গেছে আর কি, তো এখন যার দিন মানে এই যে আমাদের ফারা পুচকি সোনা দেখছো কি সুন্দর হাসছে, এরকম করে হাসলে না এমনিই ছবি তুলতে ভালো লাগবে। তো এখানে ছবি তোলা হয়ে যাওয়ার পর এখানে ওর মুখে ভাত দেওয়ার জন্য বসানো হয়েছে আর কি, বাট আমি একটা জিনিস নোটিস হয়তো করিনি বা করেছি কি না আমি বলতে পারছি না, যদি করে থাকে প্রিয়া অবশ্যই কমেন্ট করে জানিও। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে অন্নপ্রাশনে নর্মালি কি হয় মামা তার ভাগ্নিকে খাওয়ায় আর কি, বাট সেখানে আমি দেখলাম না, মানে সেখানে প্রথমে খাবার নিয়ে আসলো, তারপর সেখানে তার বাবা খাওয়ালো, মানে বাবা মানে পুচকিটার নানু হচ্ছে সম্পর্কে, নানু ওকে খাওয়ালো, বাট নর্মালি তো মুখে ভাত মানেই মামার হাতে প্রথম ভাগ্নি ভাত খাবে এরকম একটা ব্যাপার, বাট সেটা আই থিঙ্ক হয়নি আমি যতদূর নোটিস করেছি আর কি।
তো পরে অবশ্য আমি ওই পুচকেটাকে একটুখানি খাবার খাইয়ে দিয়েছি, খাবার বলতে চামচের একটু ডগাতে মানে একটুখানি পায়েস লাগিয়ে ওর ঠোঁটে লাগিয়ে দিয়েছি, ও তো সেভাবে খেতে পারবে না। তো তারপরে আমরা চলে আসলাম এখানে খেতে, তো খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো ওখান থেকে প্রায় আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পর ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, তো ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করতে হবে। আর একটা কথা, আমি বুঝতে পারছি না আমার আগের ভিডিওর মধ্যে আর এখনকার ভিডিওর মধ্যে পার্থক্যটা কি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি দিদি তো না মানে দিদি বলেও অনেকে বলছো যে আমি আমার ন্যাকামোটা নাকি আগের থেকে অনেক বেড়ে গেছে। কোন দিককার ন্যাকামোর কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথাবার্তা আগেও যেরকম ছিল এখনো সেরকম, হ্যাঁ একটু মুড অফ হলে একদম নর্মালি কথা বলি, একদম আস্তে কথা বলি, কিন্তু যখন আমি একটু মন ভালো থাকে, আনন্দে থাকে, তখন আমি এক্সাইটমেন্টে কি বলে ফেলি সেটা আমার মাথায় থাকে না আর কি, তখন যেটা মনে আসে তখন সেটাই বলি। তো সেটাকেই কি তোমরা ন্যাকামো হিসেবে দেখছো কি না দেখছো সেটা আমার আমি বুঝতে পারছি না আর কি। সে যাই হোক, তোমরা ব্যাপারটা যেরকম ভাবে যারা নেবে তাদের কাছে ঠিক সেই রকমই। কিরে লিও, কোন একটা পোকা দেখলে সে তার পেছনে দৌড়ায়। তো যাই হোক, সবার কাছে তো একটা মানুষ ভালো হতে পারে না, তাই না? একটা মানুষ সবার পছন্দের কখনোই হতে পারে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।